পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা এলাকায় আবারও অবৈধ কয়লা চুরির ছবি ধরা পড়ল। কয়েকদিন আগে কুলটি থানায় দায়িত্ব নেন অসীম মজুমদার। তারপর থেকেই অবৈধ কয়লা কারবার বন্ধ করতে অভিযান চালিয়ে কয়েক টন অবৈধ কয়লা আটক করা হয়। সেই সময় পুলিশের এই কাজকে সাধারণ মানুষ সাধুবাদ জানান। কয়েকদিন বন্ধ থাকার পর প্রকাশ্যে দিনের আলোতেই রমরমিয়ে কয়লা পাচার হচ্ছে। বিসিসিএল এর কয়লা খনি থেকে কয়লা চুরি করে সাইকেল বা মাথায় করে পাচার করা হচ্ছে এই কয়লা। এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন, কার মদতে চলছে এই কারবার? এলাকার সমস্ত মানুষই দেখতে পাচ্ছে এই কুলটি থানার অন্তর্গত বড়িদার কাছে যে কবরস্থান আছে ওখানে আপনারাও দেখতে পাবেন সকাল সন্ধে বিকেল মেলার মতো সাইকেল চলছে এবং সবগুলো ইলিগ্যাল ব্যবসা চলছে, বেআইনিভাবে খাদানো কাটা হচ্ছে ওখানে। তো কুলটি আইসি যিনি নতুন এসছেন, আশা করব তিনি এগুলো বন্ধ করার চেষ্টা করবেন এবং আরও যারা প্রশাসনিক উচ্চ পদস্থ কর্তারা আছে তারাও এদিকে একটু নজর দেবেন, যেমন ইলিগ্যাল এই কয়লাটা এইভাবে চলছে রমরমিয়ে প্রকাশ্যে, এটা যেন বন্ধ হয়। হতে পারে তিনি জানেন না ভালোভাবে খবর, কিন্তু মিডিয়ার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে তাকে খবরটা পৌঁছে দেওয়া উচিত। আশা করি তিনি ব্যবস্থা নেবেন আর অন্য কোনো চাপটাপের কাছে যেন নতি স্বীকার না করেন। পুলিশের ডিউটি ইলিগাল কয়লাটা বন্ধ করা, বেআইনিভাবে যেভাবে প্রকাশ্যে চলছে যেন তারা বন্ধ করে, এটাই অনুরোধ সবার কাছে। এটা খারাপ জিনিস, পরিবেশের পক্ষেও খারাপ, তাছাড়া কয়লা চুরি রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এইভাবে কাটা হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, এটাও খারাপ। প্লাস যারা ওখানে গরিব মানুষ কয়লা কাটতে যায় সেখানে প্রায়ই দেখা যায় ওখানে চাপা পড়ে মারা যাচ্ছে, তাদের কোনো নিরাপত্তাও নাই আর ওরা যে মারা যায় তার বিনিময়ে কিছু ওরা পায়ও না, কারণ তো সরকারি ব্যাপার নয়। ইলিগ্যালভাবে পেটের দায়ে কয়লা চলছে বলে চুরি করতে বাধ্য হচ্ছে। পুলিশ এগুলো যদি বন্ধ করে প্রশাসন থেকে তাহলে ওই গরিব মানুষের প্রাণগুলোও বাঁচবে, প্লাস প্রকাশ্যে যে অসামাজিক কাজগুলো চলছে সেগুলোও রাস্তা না যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।